আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন দাদু আশা করি ভালো আছেন মুই আমনগর দয়া ভালো আছে এক দাদো বলছো যে দাদো উত্তেজনার নর কেমনে ছিন মু উত্তেজনা তো বুঝিনি মানে হে চাইতেছে যে পাগলা নর হ্যাঁ পাগলা নর কেমনে ছিন বে দাদো এটার ধাপ হইলো দুইটা হ্যাঁ এটার ধাপ হইলো দুইটা কি রকমের ধাপ আপনি যে ইয়া ফাস্টার দাপ বলি হ্যাঁ ফাস্টার দাপ হইলো এর মধ্যে যদি আপনি নজর টজ সিন নিয়ে আনতে পারেন হুম নজর টজ কিছু কিছু কবুতর আছে যে আপনি যে ভিজে নেন না জি মাই আড়ে হ্যাঁ মানে ব্য যারা ব্যস্ত আয় এখন নর ই ভিজে বিলের নেন জিমায় হুম সেক্ষেত্রে মনে করেন যারা সবসময় ডাকে না কিন্তু ঘরে আনলে একদিন দুই দিন পর পুরো ফাড়াই এসে ইলে ঠিক আছে মানে পুরো ফাটে সিরে হলে এই অবস্থা ঠিক আছে একদিন দুই দিন পর কিন্তু আডে দিন দিয়ে আপনি কিনে আসেন এনে মনে করেন যে ভিজে বিলের নেন ছেলে তাইলে আপনি বসবেন কি আপনি হ্যাঁ ওই ক্ষেত্রে আর কি এইরা বলার আপনার যে নজর টজর দেখা দমটম দেখা বডি ফিক্সনেস দেখা তারপর আপনার যে একটু বয়স্ক হলে বেশিরভাগ মনে হয় ভালো হয় হ্যাঁ পাগলা নর বেশিরভাগ বয়স্কই হয় মানে এই রকম এর আপনার যে ইয়ে হে পর আনতে হইবে হুম চিহ্ন আনতে মানে এটা বিজেবিলের ক্ষেত্রে ঠিক আছে বিজেবিলের ক্ষেত্রে চিহ্ন আনতে হইবে আপনার কতদিনের সাধনা হেয়ে মনে করেন যে আড়ে যাই আপনার যে ট্রাই করতে হইবে হ্যাঁ ট্রাই করলে হে পর যাচাই বাসাই করে জাস্ট্রাফাই করে তারপর আপনার যে ওইটা চিহ্নে আনতে হইবে আর আনলে মনে করেন যে আপনি পাগলা একটা নর পাইবেন হুম এটা যদি আপনি বয়স্ক নর আনেন তাহলে ও ওদিকের ক্ষেত্রে একটু ভালো হয় আর কি হ্যাঁ ওদিকের ক্ষেত্রে একটু ভালো হয় আর কি মানে বয়স্ক নর একটু উত্তেজনা একটু বেশি আর কি বেশি বয়স্ক না মানে মিডিয়াম হুম দশক জর্সে আর কি এই রকমের টাইপের হ্যাঁ আর এইটা হইলে আপনার ইয়ে ওই যে বললাম না ভিজে বিলের ক্ষেত্রে নজর টাজর দেখা যাচাই বাছাই করে ঘুরে ফিরে উল্ডাই পাল্টাই দেখে এবার আনতে হইবে ঠিক আছে কিন্তু একদিন দুই দিন পর এরপর আপনার যে আপনার ঘরে বইয়া দেখবেন ফারি সিঁড়িয়েছে ডাই ঠিক আছে আর মাদি দিলে তো কথাই নেই হুম মাদি দিলে মনে করেন যে বাপের আগে ডাইস হালা এই রকমের অবস্থায় থাকবে ঠিক আছে আর যদি আপনি না চেনেন এইসব ওই ক্ষেত্রে কী করবেন ওই ক্ষেত্রে করবেন আপনি যদি আড়ে যান ঠিক আছে আড়ে গেলে মনে করেন যে ঘুরে ফিরে এবার দেখবেন দেখবেন যে ও দেখবেন যে আপনার যে কোনো নর ডাক্ত আছে একটা নর কেনবেন দেখবেন যে আপনি একটা নর পছন্দ হইলে নরডা হোমানে ডাকতাছে মানে পুরো ভারে সিরে লাইতেছে এই অবস্থা ঠিক আছে আর এই রকমের নর বেস্ট হুম কীরলে বেস্ট কইলাম দাদু হ্যাঁ অন নাম্বার ওয়ান না ভুল হয়েছে নাম্বার ওয়ান সাকিব খান হেয়া বললে বলতে পারেন কির ক্ষেত্রে বলতে পারেন কেননা ওরা কি করে ডরায় না অগ্রজ্যোতি মনে করেন যে উগান্ডাও নেন ওই নাইজেরিয়া গো দেশে মানে নিগ্রো গো দেশে ঠিক আছে আবার মনে করেন যে আডে নেন গাবতলি নেন তারপর আপনারা যে এইতে নেন সেইতে নেন মানে যেহিয়া নেই নেন ফ্যারিসির লেবে বলাইয়া হুম ফ্যারেসিলে লেবে বলাইয়া আর মনে করেন যে ওই আর নজর টাজরা দেখা লাগবে না কিছু না হুম আপনি সুন্দর মতো যদি দেখকে দুঃখে একটু ঘুরে ফিরে আনবেন যে অশোক বেলাই আসেনি এই ঠিক আছে দাদু হ্যাঁ একটু মানে একটু চেক করে আনতে হবে চেক মানে ওই যে ফার্স্টে যে চেক করছি না অত চেক না ওর অত চেক আপনার সামনেই হতো মানে উত্তেজনা বেশি দেখাইতেছে নরের লগেই দেখাইতেছে মাদি পেলে কি হবে ঠিক আছে এই দিলে মনে করেন যে নজন না আসে বা ঘুরে ফিরে ইয়ে দেখকেও বসবে না কিছু না তাদের ক্ষেত্রে মানে আপনি ঘুরে ফিরে দেখলেন যে এই নটটা সমানে রাখতাছে ঠিক আছে ওই নরটাইবেন হুম ওইটা যেহেতু হাডে বইয়া ডাকতে পারছে ওইটা আপনার ঘরে বইয়াও ডাকবে এটা মনে করেন যে গ্যারান্টি আর মাদি দিলে মনে করেন যে আপনার এটা ভালো লাগলে না দুই দিন পর আবার চেঞ্জ করে নেবেন তাইলে আবার দুই দিন পর আবার চেঞ্জ করে আবার খাওয়াইতে পারবেন কি জোরা মানে তা ওই নরের ক্ষেত্রে জোরা খাইতে সময় লাগে না হুম মানে ওরা অলরাউন্ডার না ওই যে উত্তেজনা নর চাইছেন না মানে উত্তেজনাটাই থাকে সবসময় জোড়া খাওয়ানোর লিগে হুম বিষয়টা মনে হয় বুঝাইতে দাদু এই দুইটা ধাপ দিয়ে আর তারপর যদি বুঝতে না পারেন দাদো হ্যাঁ আমার কমেন্ট করে বলবেন আমি আবার বুঝাই দেওয়ার চেষ্টা করবো দাদো ঠিক আছে আর এর ভিত্তে মনে করেন যদি কোনো ভুল ত্রুটি হইয়ে থাকে দাদো ছোটো ভাই হিসেবে দেখবেন ক্ষমার দেশ হিসেবে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন মোল্লগ্ন দোয়াটো হরবেন আসসালামু আলাইকুম আবার আবরাকাত